ধন্যবাদ জানছি আমি নিপুণকে এবং কাঞ্চন ভাইকে এই কমিটিতে। আপনার আমার এমন একটা ফ্রেন্ড ইন্ডাস্ট্রিতে অনেকে জানে না, বাট ও আর আমি সবসময় ফোনে কথা হয় এবং ও যে প্রান্তে থাকুক আর আমি যে প্রান্তে থাকি আমরা দুইজন কতটা ঘনিষ্ঠ বন্ধু এটা আদনানি যে বলবে আজকে কত বন্ধু। একটি বিশাল ইতিহাসের আজকে সাক্ষী হতে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি একমাত্র শাহাবুদ্দিন স্যার, ওনার একমাত্র আদরের সন্তান এবং আমাদের একমাত্র আদরের বড় ভাই আরশাদ আদনান ভাই শিল্পী সমিতির সদস্য হিসেবে আজকে কার্ড গ্রহণ করছে। একটা জোরে হাততালি চাই সবার কাছ থেকে। এটা আমাদের পুরো চলচ্চিত্রের জন্য একটা বিশাল একটা ইতিহাস হলো। এটা আমাদের জন্য বড় পাওয়া শিল্পী সমিতির জন্য এবং আমরা সেটা করে দেখলাম। আমি এখন এই সম্পর্কে আমাদের সেক্রেটারি নিপুণকে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমাদের বাকিটা নিপুণ ঘোষণা দিয়ে দিবেন। আমরা খুবই গর্বিত আপনাকে পেয়ে, আমরা খুবই অনার। আর এবার উনি ভোট দিবেন ইনশাআল্লাহ শিল্পী সমিতিতে। আর আমি আগে আসলে যেটা করি, আমি স্টেজে আসতে বলবো খোরশেদ আলম খোরশু ভাই, আলম ভাই আপনারা প্লিজ একটু স্টেজে আসবেন। খোরশেদ আলম খোরশু ভাই, আলম ভাই, আমি এই যে দেখতে পাচ্ছি আসেন একটু স্টেজে আসেন। আসলে এটা খুব বড় একটা দিন, আমরা চাই আপনারা সবাই সাথে থাকেন। আর কার্ডটা যার হাত থেকে গ্রহণ করবে উনি হলো আমাদের ঢাকা ষোলো দিবে, যার হাত থেকে নিবে উনি হলো আমাদের ঢাকা ষোলো, আমাদের খুবই একজন শ্রদ্ধ মানে গার্ডিয়ান বলবো মোল্লা ভাই, মোল্লা ভাইয়ের হাত থেকে ইলিয়াস মোল্লা ভাই সবসময় আমাদের পাশে ছিলেন ভাই। আপনি এখন ওনার হাতে কার্ড দিলেন, মিষ্টি খাওয়াবো একটু পরে। আমরা কার্ডটা যখন দিবে সবার কাছে একটা হাততালির মাধ্যমে আমরা চাচ্ছি যে এই কার্ডটা গ্রহণ করুক। সবাই হাততালি দিবেন প্লিজ। এটা বাংলাদেশের চলচ্চিত্রের একটা ইতিহাস আজকে। সবার কিন্তু ভাই, আমার কিন্তু ভাতিজা, কারণ তার বাবার আমি ভাই ডাকি, ঠিক আছে না? ভাতিজা বলো ভা, আরো বলো ভা, সবাই হাততালি প্লিজ। আমাদের একজন গর্বিত সদস্য আপনাদের যত চাওয়া সব আপনাদের কাছে বলবেন, ঠিক আছে? এই কার্ড হারাই গেলে কিন্তু এই রাষ্ট্রপতির বঙ্গভবনে যাওয়া যাবে না। এই এই কার্ডটা যেই পাক পাওয়ার পরে সরাসরি নিপুণের কাছে দিয়ে দিলে আপনার হোটেলে পেয়ে যাবে। ধন্যবাদ।
আমরা আদনান ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা শুনবো যে সে আজকে থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য, এই সদস্য হওয়ার পরে তার অনুভূতি শোনার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম, আমি আরশাদ আদনান, চলচ্চিত্রের সাথে জড়িত 2014 সাল থেকে। ছবি বানিয়েছি 6টা, সপ্তম ছবি রানিং, ইনশাল্লাহ রোজার ঈদে রিলিজ হবে। আমি প্রযোজক সমিতির মেম্বার 2014 সাল থেকে, খসরু ভাইয়ের হাত দিয়ে প্রযোজক সমিতির মেম্বার হয়েছি। খসরু ভাই আমার বড় ভাই, ওনার হাত পথ ধরেই আমি চলচ্চিত্রে এসেছি। এখন শিল্পী সমিতির মেম্বার হলাম, আসলে এই পুরো ক্রেডিটটা দিতে হয় নিপুণকে। নিপুণ আমাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন, আপনি শিল্পী সমিতির মেম্বার হন, শিল্পী সমিতির জন্য কাজ করেন, শিল্পী সমিতিতে কাজ করার অনেক স্কোপ আছে। অ্যাকচুয়ালি আমি FDC-কে নিয়ে কাজ করতে চাই, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, অ্যাজ ওয়েল অ্যাজ পরিচালক সমিতি। তাই এই কাজ করার জন্য একটি মেম্বারশিপ অতীব জরুরি, সেই জায়গা থেকে মেম্বারশিপ নেওয়া। আর আমি আজকে অনেক অনার ফিল করছি যেখানে আমাদের শিল্পী সমিতির সমস্ত নেতৃবৃন্দ আছে এবং ইলিয়াস আঙ্কেল আছে। আঙ্কেলই বললাম না, আজকে আর ভাই না, আঙ্কেলই। আর এসে ইলিয়াস আঙ্কেলের মনোমুগ্ধকর গান শুনলাম। তো আমি আশা করব সবাই আমাকে আপনাদের একজন সাধারণ সদস্য হিসেবে গ্রহণ করবেন এবং আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ আমাকে করে দিবেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য কাজ করতে চাই, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, চলচ্চিত্রের জন্য কাজ করতে চাই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আদনান, আমাদের সমিতির একজন নতুন সদস্যকে পেলাম, অনেক অনেক গর্বিত আমরা। আমরা সবাই তোমাকে সাদর সম্মাননে আমরা গ্রহণ করলাম, ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে সর্বকনিষ্ঠ সদস্য আদনান ভাই, কিন্তু মহামূল্যবান একজন সদস্যকে পেলাম। আমাদের সব চাওয়া পাওয়া আমরা কোথায় বলবো? আদনান ভাইয়ের কাছে বলবো। আমাদের মহামান্য আদনান ভাই কিছু বলবে। না, কার্ডটা পাওয়ার অনুমোদিত অবশ্যই ভালো, শিল্পী সমিতির মেম্বার আমি সবসময় হতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগ হয়নি বা হয়ে ওঠেনি, FDC-তে যাওয়া হয়নি। আর শিল্পী সমিতিতে অতীতে যে নেতৃবৃন্দরা ছিল তাদের আন্ডারে শিল্পী হিসাবে থাকাটা আমার কাছে খুব একটা পরিচ্ছন্ন মনে হয়নি। এখন শিল্পী সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে, কাজ করছে, নিপুণ ইলিয়াস কাঞ্চন স্যার যেভাবে কাজ করছেন, সামনে নিশ্চয়ই আরেকটি কমিটি আসবে, সেই কমিটি যেভাবে কাজ করবে, আমি চাই তাদের সবাইকে নিয়ে কাজ করে শিল্পী সমিতির সর্বাত্মক উন্নয়ন করার জন্য। প্রডিউসার সমিতি নিয়ে অলরেডি আমার খসরু ভাইয়ের সাথে কথা হয়েছে, খসরু ভাই এবং হোসেন আঙ্কেল এই দুজনের সাথে আমার দুবার মিটিং হয়েছে, আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ রোজার ঈদের পরপর আমরা এটা নিয়ে কিছু একটা ডিক্লারেশন দেব। এটাও বলতে চাই, পরিচালক সমিতি নিয়ে কথা চলছে, পরিচালক সমিতিতে একটি প্যানেল রেডি করেছি, তারা এবার ভোট করবে, ইনশাল্লাহ তারা তাদেরকে সবাই পরিচালক সমিতির সদস্যবৃন্দরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ইন্ডাস্ট্রি আগে বাড়ানোর জন্য যা যা করা দরকার সেইগুলো করার জন্য আমি এই প্রথম স্টেপটা নিলাম শিল্পী সমিতির মেম্বার হয়ে। প্রযোজক সমিতির মেম্বার তো ছিলামই, কিন্তু প্রযোজক সমিতি অ্যাকচুয়ালি এত ঝামেলায় ভরা যে কিছু হলেই রিট করে দেয়, এবং হাইকোর্টের প্রবলেম আমি আর ইকবাল একবার সলভ করার জন্য আগিয়েছিলাম, পরে কোনো কারণে সেটা করা হয়নি। ইনশাল্লাহ এবার হাইকোর্টের প্রবলেম আমরা সলভ করে ফেলবো অতি দ্রুত, এবং রোজার ঈদের পরপরই এই প্রশাসক নির্ভর প্রযোজক সমিতি আর থাকবে না, ইনশাল্লাহ আমরা একটা প্রযোজক সমিতি গঠন করব। এটা ভোটের মাধ্যমে হোক আর সিলেকশনের মাধ্যমেই হোক আমরা এটা গঠন করব সর্বজন গৃহীত। আদনানের কাছে আমরা সবকিছুই পেলাম,
ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মনে প্রাণে যে এখন আর আমাদের চলচ্চিত্র থমকে থাকবে না, ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র। আর ফিল্ম ক্লাবের সদস্য হওয়ার জন্য আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম আদনানের সাথে কথা বলেছি, ও আমাকে কথা দিয়েছে ও ফিল্ম ক্লাবের সদস্য হবে, এই ব্যাপারে আদনানের কাছ থেকে শুনতে চাই। না অবশ্যই ফিল্ম ক্লাবের সদস্য আমি হব, আপনার এবং ইকবালের হাত ধরে অবশ্যই হব। আমি ছিলাম না ঢাকাতে, আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে এসে আবার বাংলাদেশের মধ্যে বাইরে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। গতকালই এসেছি ইনশাআল্লাহ আজকে রাতে আবার বের হয়ে যাচ্ছি, 11 তারিখে আসবো, রোজার মধ্যেই ইনশাআল্লাহ ফিল্ম ক্লাবের সদস্য হয়ে যাবো। এই জন্য আমি আপনাকে কথা দিয়েছি। না নির্বাচনের আগে আলম ভাই ইকবাল দুজনের সাথে আমার কথা হয়েছে, আমি জানতাম তারা জিতবে এবং এটা নিয়ে কোনো সন্দেহ আমার মধ্যে ছিল না। আর ইকবাল আলম ভাই অতি জনপ্রিয়, ফিল্ম ক্লাবেও জনপ্রিয়, অ্যাজ ওয়েল অ্যাজ শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি সব জায়গায় জনপ্রিয়। সুতরাং তারা যে আমাদের সাথে কাজ করবে এবং কাজ করে এই অ্যাসোসিয়েশনগুলোকে আগিয়ে দিবে এটা তো অতি মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। ইনশাআল্লাহ ফিল্ম ক্লাবে আরও উত্তরোত্তর উন্নতি হবে তাদের হাত ধরে, আমিও চেষ্টা করব তাদের সাথে মিলে ফিল্ম ক্লাবের আরও উন্নতি করার। ধন্যবাদ সবাই। এখানেই শেষ নয়, কারণ এক মিনিট, এখানে আমাদের সম্মানিত সদস্যের আজকে শিল্পী হিসাবে স্বীকৃতি পেলেন। আমরা আদনান ভাইয়ের কাছ থেকে তার প্রিয় একটি ছবি, প্রিয় তোমার, প্রিয় গানটি হয় এক লাইন অথবা যেহেতু শিল্পী হিসেবে আজকে স্বীকৃতি পেয়েছে একটি রোমান্টিক, না না ঘোষণা হয়ে গেছে, আমি বলি 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 এক, আচ্ছা ঠিক আছে। তো আমরা সবাইকে ধন্যবাদ, ভাইকে ধন্যবাদ। আরেকটা গান হবে, আরেকটা গান, আমরা আবার দুপুরের খাইটা হচ্ছে ফিরে এবং সাথে আছে কেলি অফ্রোজ, আপনার সবাই বসে গান উপভোগ করেন। সামনে সামনে জায়গাটা একটু ক্লিয়ার করে ফেলুন, সবাই সবাই একটু সরে যান, সাউন্ড সাউন্ড একটা মাইক্রোফোন লাগবে একটা। আজানের জন্য 5 মিনিট বিরতি।